সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুদের শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সকল বন্ধুদেরকে আশা করছি পুজো সকলেরই বেশ ভালো কেটেছে আজকে হলো বিজয়া দশমী তো এই দশমীতে বাড়িতে অনেক কিছু নিয়ম আছে পুজো টুজো সেরে সব কিছু করে আমি সকাল সকালে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে এই বিজয়ার দিন আমাদের এখানকার আমাদের বাড়ির পাশে যে রত্নের সঙ্গে পাঠাগের ক্লাব আছে সেই ক্লাবের ঠাকুর কিন্তু দশমীর দিনই বিসর্জন দেওয়া হয় তো সেই বিসর্জন কিন্তু আমরা খুব সুন্দরভাবে দিয়ে থাকি প্রতি বছর তো এখানকার মা বোনেরা ভাই বোনেরা ছোটো ছোটো সকলে মিলেই পরিক্রমার মাধ্যম দিয়ে খুব আনন্দ করে কিন্তু আনন্দের সহিত ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় তো সেই সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো তারপরে সিঁদুর খেলা তো আছেই তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে তো সঙ্গে আছে আমার ভাই ভাই বন্ধুদেরকে বলে দাও শুভ বিজয়া বলো শুভ বিজয়া এদিকে তাকিয়ে বলো শুভ বিজয়া শুভ বিজয়া তো বন্ধুরা আমার ভাইও বলে দিল শুভ বিজয়া সকলে ভালো থাকবেন তো সারাদিন ব্যাপী সেই ভিডিওটি অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ অবধি তো বন্ধুরা এই হলো আজকে সকালবেলার খাবার দশমীতে অনেক মিষ্টি প্লেটে সাজিয়ে নিয়েছি ভাই খাওয়া শুরু করে দিয়েছে হাতে মোয়া এখানে আছে জিলেপি আমৃত্তি তারপরে মিষ্টি রয়েছে বোঁদে তারপরে নারকেলের নাড়ু চিড়ের মোয়া আর আছে মিহিদানা তো সকালের খাবারটা এটা দিয়েই শুরু করলাম তারপরে অনেক কিছু রান্নাবান্না আছে সেই সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আপনারা দেখলেন প্লেট ভরে মিষ্টি নিয়ে কিন্তু বসে গেছি খেতে সকালবেলাকার খাবার তো প্রথমে আমি আমৃতি দিয়ে শুরু করছি তো মিষ্টিমুখ সকল বন্ধুদের জন্যই রইল তো আমি খাচ্ছি আপনারা কিছু মনে করবেন না আজকের মেনুতে রয়েছে কলার ডাল আমি কলার ডাল মূলো দিয়ে আর ধনে পাতা দিয়ে করে নিয়েছি বাড়ির কলার ডাল আর এখানে আছে মূলো বেগুন আলু ডাটা দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি আর টমেটো চাটনি করেছি আর এখানে উচ্ছে আলু ভাজি করেছি তারপরে রয়েছে এখানে মাংস বাড়ির একটা মুরগি মানে মুরগা আর কি কেটে নিয়েছি আমার বাড়িতে মুরগা আছে তো সেই মুরগা একটা কেটে নিয়েছি লোকাল মুরগি মাংস আর আছে পাবদা মাছ তো পাবদা মাছটা কিন্তু বেশ বড় সাইজে দেখুন অনেকটা বড় এই পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছটা করি তো বন্ধুরা আমার সব কিছু কাজ শেষ হয়ে গেছে রান্নাবান্না সব শেষ করলাম এবার মা মেয়েতে রেডি হয়ে রওনা দিয়েছি আমরা ঠাকুরকে সিঁদুর পড়াতে তো একটু সিঁদুর খেলবো ঠাকুরকে সিঁদুর পড়াবো তো চলুন আমাদের সঙ্গে মন্দিরে আমরা খুব মজা করি প্রতি বছর সিঁদুর পড়াবো সবাই চলে এসছে বেশ মজা করতে আর খুব আনন্দ করি বিজয়ার দিন মাকে বিজয় দিতে খুব কষ্ট হচ্ছে কিন্তু দিতে তো হবেই আবার যেন আসছে বছর আবার হবে Thank you.
গঙ্গাবাড়িতে তো এই ঠাকুরও আজকে বিসর্জন হবে। এই ঠাকুরের একটি দারুণ জিনিস সেখানে প্রতি বছর করে থাকে, সেটা হলো রাবণ। তো পাশেই আছে রাবণের মূর্তি, তো ওরা দশেরা পালন করে থাকে, তো এখানে এসে এই রাবণকে কিন্তু ঠাকুর বিসর্জনের পর রাবণকে পুরানো হয়। Thank you.
পাঠিয়ে দিচ্ছি।